শোক ছাপিয়ে প্রত্যয়ের আত্মপরিচয়ের প্রতীক স্মারক হয়ে উঠেছে ভাষা আন্দোলনের ইতিহাস। তারই পথ বেয়ে এই বিস্তীর্ণ সবুজ জমিনে লাল সূর্যের আগমন। সময়ের তরঙ্গ বেয়ে বিশ্বসভায় এক মর্যাদার আসন এখন বাংলা ভাষা, সমৃদ্ধতার অবয়ব। আমরা আমাদের প্রতিদিনের জীবনাচরণে সেই অবয়বকে নানান মাত্রায় দেখি। অমর একুশের এই প্রহরে আমরা একটু দেখতে চাই আমাদের ভিন্ন ভিন্ন চোখে, ভিন্ন ভিন্ন ভাবনায় প্রেক্ষিতে সেই অবয়বের আরও নানান রূপ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভাষার জন্য ভালোবাসা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিকার, সাংবাদিক, লেখক। রয়েছেন ফাতেমাতুজ জোহরা, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী, তিনিও সাহিত্যিক। এছাড়া রয়েছেন আমাদের সঙ্গে দুজন ভারতীয় শিক্ষার্থী, জাতিসত্তায় কাশ্মীরি। রয়েছেন নওয়াজ মীর, এছাড়া রয়েছেন হুজাইয়া ফিরোজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভাষার জন্য ভালোবাসা অনুষ্ঠানে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনাদেরও আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র। আমরা রক্তক্ষয়ী সংগ্রামের কথা বলি, ইতিহাসের কথা বলি, একটি ভাষার প্রতিষ্ঠার কথা বলি, ভাষার উপর ভিত্তি করে দেশের প্রতিষ্ঠার কথা বলি। এই যে যাত্রা, এই যাত্রাটা ঊর্ধ্বমুখী উত্তরণের দিকে নাকি বিস্তৃত জায়গায় ছড়িয়ে আরও ব্যাপ্তি নিয়ে প্রবল হয়ে ওঠার, এবং আত্মপরিচয়ের সঙ্গে সঙ্গে সেটাকে কোথাও কোথাও আত্মবিস্মৃতির কিছু উদাহরণ আমাদের সামনে হাজির করে, আপনি কিভাবে দেখেন এই যাত্রাকে, বাংলা ভাষার যাত্রাকে, এবং এই ভাষাকে অবলম্বন করে জাতি হিসেবে বাঙালির অগ্রযাত্রাকে? এই যে শুরু হয়েছিল এটা 1947-এর দেশভাগের পরের থেকে। তারপরে তখন পাকিস্তান দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তখন যে পাকিস্তানের একটা দমন, পীড়ন, নিপীড়ন রাজনৈতিক ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, তো সেটার প্রতিবাদ জানাতেই একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল যে ভাষা, যে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, সেই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হবে না, সেখানে উর্দুই হবে রাষ্ট্রভাষা। তো সেটার প্রতিবাদ করতে করতে 1952-তে এসে আন্দোলন চূড়ান্ত রূপ পায় এবং সেখানে গুলি চালানো হয়, এবং সেই শহীদ যারা হয়েছিলেন ওই দিনে, সেটাই কিন্তু আমাদের এই প্রতীকী রূপে 1952-র ভাষা আন্দোলন এবং এই শহীদ দিবস, অমর একুশে, এই ভাষা নিয়ে কিন্তু পথ চলা, এবং এই ভাষা কিন্তু একটা প্রতীকী, এটা নিয়েই কিন্তু আন্দোলন, এটা নিয়েই কিন্তু যা কিছু এতদিন পর্যন্ত, 1971 পর্যন্ত যা কিছু হয়েছে, এই ভাষার আন্দোলনকে একটা কেন্দ্রবিন্দুতে রেখে কিন্তু তারপরে আমরা স্বাধিকার আন্দোলন, অসহযোগ আন্দোলন, সব ছয় দফার আন্দোলন, এসব করে 1971-এর মুক্তিযুদ্ধ, এবং তারপরে আমরা স্বাধীনতা পাই। কিন্তু ওই কেন্দ্রবিন্দুতে কিন্তু এই ভাষার এই আন্দোলনটাই কিন্তু বড় রূপ হয়ে দেখা দিয়েছে। এবং আমি মনে করি যে ভাষার এই যে ভালোবাসা, ভাষাকে আমরা, আজকে অনুষ্ঠানের নামও ভাষার জন্য ভালোবাসা, তো ভাষাকে তো আমরা মাতৃভাষা আমরা ভালোবাসবই, কিন্তু যে কথাটা এখানে এসছে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে যে আমরা বিস্মৃতির অতলে তলিয়ে যাচ্ছি কি না, তা আমার মনে হয় যে না, বাংলা ভাষা তার নিজের জায়গায় থাকবে, এবং জাতিসংঘে যা মানে তার স্থান করে নিচ্ছে, প্রতিষ্ঠা পাচ্ছে। এই যে দুজন বিদেশে বসে তারা জাতিসংঘে প্রস্তাবনা দিয়েছিল এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করা যায় কিনা, এবং সেটা জাতিসংঘ এটা স্বীকার করে নিয়ে এটাকে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা দিবস, তা সেই থেকে কিন্তু আমাদের নিজেদের অবস্থানও কিন্তু অনেক উঁচুতে উঠে। এই যে দাদা ভাষার জন্য ভালোবাসার কথা বললেন, যেটা ভেতর থেকে আসা ভালোবাসা, উৎসারিত ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে বাইরের প্রচেষ্টা, রাষ্ট্র, সমাজ, সরকার কাঠামো এবং অন্যান্য প্রতিষ্ঠান, তাদের জায়গায় চর্চার দিক থেকে বাংলা কতখানি জায়গা করে নিতে পারছে? একটা আসলে আমাদের যে যেটা দাদা বললেন যে ব্রিটিশের পর থেকে আমাদের ভিতরে কিন্তু ওই যে সেই ব্রিটিশ যে অভ্যাসটা, ইংরেজি বলার একটা অভ্যাস, ওটাতে প্রচণ্ড হয়েছিল। কোনো একটা সময় এসে এদেশেও কিন্তু আলোড়ন উঠলো যে শুধু ইংরেজিটা আমাদের ল্যাঙ্গুয়েজ হওয়ার দরকার নেই, বাংলাটা অফিস আদালতে এখানে সেখানে বাংলাটাই মাধ্যম হওয়া ভালো বা হোক, কিন্তু পাশাপাশি আমরা ইংরেজির যে চর্চাটা ওটা যায়নি, এবং ইন্টারন্যাশনালি ইংলিশটা রেগুলাইজেশন খুব বেশি প্রয়োজন, শিখবো না বললে তো হবে না, কিন্তু সে শেখাটাও হয়নি,
এবং বাংলাটাকে এরকম দুঃখ লাগে, আমি সবসময় যেটা খুব অনুভব করি যে ইংলিশটা ওরকম হয়নি, একমাত্র ইংলিশ মিডিয়ামে পড়া, কিন্তু সাধারণভাবে বাংলা মিডিয়ামে যারা পড়াশোনা করছে সেখানেও কিন্তু ইংলিশটা ওরকম হওয়া দরকার ছিল, সেটা হয়নি, পাশাপাশি বাংলাটাও হয়নি। এখন পর্যন্ত প্রত্যেক দিন দেখি আমার বাংলা গান শুনতে গেলে বাংলা গানে লাইনের মধ্যে অনেক ভুল, অনেক ব্যাকরণিক ভুল এবং উচ্চারণে ভুল, তাহলে আমরা কোনটা ঠিক হচ্ছে? সেখানে তুমি যে প্রশ্ন করছো যে কর্তৃপক্ষ বা সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে এটাকে চর্চা করার জন্য আরও যত্নশীল বা হওয়া, যেটা তুমি প্রশ্ন করলে, আমি বলবো যে দুইটার মধ্যেই কামতি হচ্ছে, এটা আমি অনুভব করি সবসময়। আমরা মিক্সড হয়ে গেছি অনেকভাবে, যে কোনো ভাষাই তার নিজের সারা পৃথিবীতে, এবং তার মাতৃভাষা যেটা বলো বা অন্য ভাষা যা শিখবো বা ব্যবহার করব কাজে, ওটাও ঠিক মতো বলবো। আমার মনে হচ্ছে এইটা প্রয়োজন খুব। আপনি যে ব্যবহারের কথা বললেন দাদা, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, পর্যবেক্ষণে এটা এড়ানোর কথা নয়, আমরা একেবারে বাংলা বা নিরেট বাংলা বলাটাকে কখনো কখনো একরকমের অবনমন বলে মনে করি সামাজিক মর্যাদার দিক থেকে। আমরা কোথাও অনুষ্ঠানে গেলে অনেক বেশি ইংরেজি শব্দ ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করি, এবং এটা তো অস্বীকারও করা যাবে না, ইংরেজিতে শব্দ বলতে পারার মধ্যে, বাক্য বলতে পারার মধ্যে যেই গর্ব, যেই প্রসাদ আমাদের কাজ করে, সেই একই প্রসাদ অনেক জায়গায় বাংলা বলতে গেলে কাজ করে না, বা সেই আদর্শিক জায়গাটা ক্ষয়িষ্ণু। আপনার এমন মনে হয় ব্যাপারটা যে দাদা আপনি আর একটু সুন্দর করে বলতে পারেন, জানতে চাই। আমি আমার মনে হয় যে এই যখন আমি আমার ছাত্র যারাই ভাষা উচ্চারণের ছাত্রছাত্রী আবৃত্তি ছাত্রছাত্রীদেরকে বলি সবসময় যে দেখো, তুমি যখন কোথাও কিছু বলবে, বক্তৃতা দেবে বা ক্লাসে কিছু একটা বলবে, তখন কিন্তু যে ভাষাতে বলবে সেই ভাষাটাতেই থাকার চেষ্টা করবে, মানে এই থাকতে পারাটাও কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার। একটু আগেই ফাতেমাতুজ জোহরা যেটা বলছিলেন যে গানের মধ্যেও, গানের মধ্যে তো সবথেকে বড় জিনিস হচ্ছে যে ভাষার যে লিরিক, যেটা মানে গান লেখা হচ্ছে তার একটা কাঠামো আছে, সেটাও সুন্দর হতে হবে, তার মাত্রা পর্ব, হ্যাঁ, যেভাবে মানে ব্যাকরণ অনুযায়ী লেখা সেটা একটা ব্যাপার, আর দ্বিতীয় হচ্ছে যে শব্দগুলোর গোটা গোটা উচ্চারণগুলো অনেক সময় গানের মতো ভুল হয়, সেগুলো মেন্টর যারা আছে, প্রশিক্ষক যারা আছে, গানের যারা বড় বড় অভিজ্ঞ শিল্পী বা শিক্ষক, তারাই এগুলো শেখাতে পারবেন, সেটা আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে গানে। কেন সব কিছুতে, আমরা নাটকেও করি, আবৃত্তিতেও করি এবং কথা বলাতে। এখন শিল্পের ভাষা বা শিল্প প্রকাশের, শিল্প মাধ্যম প্রকাশের বাহন হিসেবে ভাষায় এই ব্যাকরণের প্রয়োগের জায়গা নিয়ে কিছু আরও কিছু বক্তব্য আছে, যেটা হয়তো এই আলোচনার পরিপন্থী বলে মনে হতে পারে, সেই জায়গায় আমি যেতে চাই। আমাদের আরও দুজন যে অতিথি রয়েছেন তাদের সঙ্গে দর্শকদের একটু পরিচয় করিয়ে দিতে চাই। নওয়াজ মীর এবং হুজাইয়া ফিরোজ, তারা দুজনই বাংলাদেশে পড়াশোনা করছেন, তারা মূলত কাশ্মীরের অধিবাসী, কিন্তু তারা বন্ধুদের সঙ্গে মিশে তাদের পরিবেশ থেকে, পরিজনদের কাছ থেকে, বাংলাদেশে পরিজনদের কাছ থেকে তারা বাংলা ভাষাটাকে শিখেছেন, এবং একটা নতুন ভাষা শেখার যে আনন্দ, সেই ভাষায় মনোভাব প্রকাশ করতে পারা, নিজেকে ব্যক্ত করতে পারার যে আনন্দ, সেই আনন্দ তারা পান বলে আমার মনে হয়। নওয়াজের কাছে জানতে চাই কিভাবে বাংলা ভাষা শিখলেন। আমি যখন প্রথমে আসি বাংলাদেশ, আমি তো কিছু জানি নাই, এটা তো একটা এলিয়ান ল্যাঙ্গুয়েজ আমাকে, ও সময় আমি কিছু জানি নাই। তাহলে আমি যে প্রথমে একটা রুমমেট ছিল, ওটা আমাকে শিখাইছে, পরে আমার বেস্ট ফ্রেন্ড আছে আব্দুর রহমান রেজা, ওটা আমাকে অনেক হেল্প করছি, যেটুক আমি বাংলা পড়ি ওটা সব শিখাইছে আমাকে। তারপরে কলেজ অনেক হেল্প করি। আমি একটা ঘটনা এখানে দেখছি যে সাপোজ আপনি কারো দেশে যাবো, আমার দেশে আসবো, আর কোনো অন্য দেশে যাবো, আপনি একটা চিজ দেখবো কি সাপোজ আমি ফরেনার, তো বেশি যে লোক পছন্দ করে ওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজতে কথা করতে চাই, বাট এখানে আমি একটা চিজ দেখছি কি যার কাছে আপনি যায় ওটা ইংলিশ পড়ে ওটা সমস্যা নেই, বাট ওটা নিজেরই মাত্রে ভাষায় কথা করতে চাই, ওটা অনেক পছন্দ হয়েছে আমাকে। তারপরে যখন আমি বাসায় যাই, যখন ছুটি হয় কলেজ থেকে অফ দিই, আমি বাসায় যাই, তাহলে আমি এখানে কলেজ কথা করি আর আমার বন্ধুর সাথে কথা করি, আমার
আব্বা আমি ওটা বলি আমার সামনে কথা করেন ওটাকে অনেক ভালো লাগে এটা বেঙ্গলি তো আমাকে নিজের যে আমার রিলেটিভস ফ্রেন্ডস আছে ওখানে আমাকে বলে বেঙ্গলি বাবু তো যে সাপোজ ইন্ডিয়ান তে কারেন্সি আছে রুপিস আমি এটা মনে এখন যখন আমি দেশে যাই আমি ওটা রুপিস বলি না আমি বলি আমার 1000 টাকা দেন আমার 500 টাকা দেন আমার এখন যে লাইফে যে বেস্ট ইয়ার্স আছে 18-24 এটা জীবনে আপনি আবার পাবো না এটা লাইফে বেস্ট টাইম আমি এখানে দিয়ে দিছি সো আমি অনেক পছন্দ করে এটা যে বাংলাদেশ আছে এখন আমার ফার্স্ট হোম হয়ে গেছে আর যে কাশ্মীর আছে ওটা সেকেন্ড হোম হয়ে গেছে সেই জায়গায় ভাষা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাই তো জি জি হুজাইয়ার কাছে জানতে চাই হুজাইয়া বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে কোথাও কি একটা আড়াল কাজ করে যেমন আমরা যখন প্রথম প্রথম অন্য ভাষা বলতে যাই সেটা ইংরেজি হোক হিন্দি হোক বা অন্যান্য কোনো ভাষা একটা আড়াল বা একটা পর্দার মতো থাকে যে আমি কি ঠিক বলতে পারছি বোঝাতে পারছি আমি যা বলছি বন্ধু বুঝছে কিনা বন্ধু যা বলছে আমি হয়তো খানিকটা বুঝছি আমি ঠিক মতো প্রকাশ করতে পারছি কিনা এমন একটা শঙ্কা থাকে মানে একটা ভয় কাজ করে ইংরেজিতে অ্যাপ্রিহেনশন বলা যেতে পারে তো কথা বলতে গেলে বাংলায় বলতে গেলে তেমন কোনো ভয় শঙ্কা অ্যাপ্রিহেনশন কাজ করে নাই আমাকে তো কোনো ডর নাই আমি যেভাবে যেহেতু আমি বলতে পারি ও তো আমি কথা করবে করছি মতলব আমি তো 100% বলতে পারি নাই আমি 40% ফার্স্ট ইয়ারে আমি 100% বলতে পারি না 80% বলতে পারি না 10% বলছি অনেক আমার অনেক বেঙ্গলি ফ্রেন্ড আছে ও আমাকে করেক্ট করছে এটা হবে না এটা হয়েছে তো পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম ওটা আমাকে সবাই বলছি তারপরে আমি যে বেঙ্গলি সাথে কথা করছি ও আমাকে বুঝছি মতলব 80% আমাকে বুঝছি আমাকে অনেক কোনো ডিফিকাল্টি আর ডার নাই তার কাছে শিখেছেন আমাকে আছে অনেক বেঙ্গলি ব্যাচমেটস আছে অনিকা আছে সাইমা আছে এরকম আর আমাকে হস্টেলে ওয়ার্ডেন আছে টিচার সাথে কথা করছি আর যখনই আমি পরীক্ষা দিছি ও সময় আমি অনেক বাংলা শেখাই আচ্ছা বুঝতে পারছি বাংলা ভাষার মিষ্টতা তাকে খানিকটা হলেও ছুঁয়ে যেতে পেরেছে গ্রাস করেছে বললে হয়তো একটু নেতিবাচক হ্যাঁ সুন্দর বলছে হ্যাঁ দুজনই বলছেন ফাতেমা পা যদি এই যে শেখার এই যে আদান প্রদানের যেই পর্ব সেটা অন্য ভাষাভাষীর সঙ্গে আপনি অন্যান্য ভাষার গানও নিশ্চয়ই নিজে গিয়ে থাকেন বিভিন্ন সময় এই জায়গায় এই যে ভাষান্তর ভাষান্তর মানে আমি এই ভাষায় গাইছি অন্য ভাষায় গাইছি অনুবাদ করে গাইছি এইগুলোতে কি মূলভাবে কখনো প্রভাব পড়ে মানে যখন আপনি উর্দুতে একটা গান গাইছেন বা অন্য একটা ভাষায় গাইছেন সেইটার যে অভিব্যক্তি বাংলায় গাইলে বা অন্য ভাষায় গাইলে তাতে কি কোনো ধরন পাল্টায় ধরন যদি ভাবের কথা বলো ভাবে তো ধরন পাল্টানোর কথা না কারণ এগুলো তো খুব ইউনিভার্সাল অনুভূতিগুলো একই প্রেম ভালোবাসা কষ্ট বা দেশের কথা বলা বা যুদ্ধের কথা বলা বিজয়ের কথা বলা সবই কিন্তু এক সারা পৃথিবীর মানুষদের এক শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমি আমার যেটা মনে হয় যে আমি যখন নজরুলের গান করছি তখন কিছু কিছু ট্রান্সলেশন করেছি আমি ইংলিশে কিংবা হিন্দি মানে হিন্দি ভাষায় বাংলাতে তো ওইগুলো করতে গিয়ে কিছু কিছু অলঙ্কার যেটা ধরো ছোট একটা মুরগির কাজ হবে ছোট একটা সাপাটের কাজ হবে ছোট একটা মিড়ের কাজ একটা অক্ষর থেকে তখন ওই শব্দগুলোকে একটুখানি বাধা দেয় মনে হয় মাঝে মাঝে আমার এই মুহূর্তে মনে হচ্ছে না বাগিচায় বুলবুলিতে গিয়েছি আমি এটা প্রফেসর জয়ন্ত শপের করা ওনারই গাওয়া আমি ওনার গাওয়াটাই ফলো করেছি পুরোপুরি কিন্তু ওইটা করতে গিয়ে দেখলাম যে যেমন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে ফুল ফুল শাখাতে দিশনে আজ দোল এই যে ছোট ছোট মূর্তির কাজগুলো হচ্ছে ঠিক ওই শব্দগুলোর পরে এতে ইন গার্ডেন প্লট ও নাইটিঙ্গেল ডু নট রক আপ ইন দিস ফ্লাওয়ার স্টেম টুডে এই কথাটা এখন এখানে আমি কি করে ওটা ঢুকাবো ছোট ছোট কাজগুলোতে মুশকিল হয়ে যায় এইগুলাই হয় কিংবা যে খেলিছ এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে খেলিছ এটা হচ্ছে তো খেলতা এ বিশ সাং বিরাট শিশু মন মগন খিলতা এটা তো হচ্ছে না বাংলার মতো এখন আমরা এটা ট্রান্সলেশন করে মানুষকে
বোঝানোর জন্য হয়তো বোঝানোর জন্য দিলাম। আচ্ছা, আর এটা আমার ধারণা আর কি। আমি আবৃত্তিতে কি দাদা সেটাও শুনবো, একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতির তারা পাচ্ছি। দর্শক, একটা বিরতির সময় হলো ভাষার জন্য ভালোবাসা অনুষ্ঠান থেকে, একটু পরে ফিরছি, সাথেই থাকো। আবার স্বাগত ভাষার জন্য ভালোবাসায়। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাই। আমরা ঠিক বিরতির আগেই কথা বলছিলাম, গানের ক্ষেত্রে ভাষা কতখানি মূলানুগ থাকতে পারে, আবৃত্তির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, সেখানে ভাষার সামর্থ্যকে, ভাষার ক্ষমতাকে কীভাবে আপনি দেখেন, মানে সেটা অনুবাদের ক্ষেত্রে, রূপান্তরের ক্ষেত্রে? অনুবাদের মানে আমাদের বাংলা ভাষার কবিতার থেকে শুরু করে গল্প উপন্যাস আজকাল অনেক অনুবাদ করা হচ্ছে। তা এখন আমাদের নিজেদের লোকরাও করছে, বাইরের যারা সাহিত্যিক আছেন তারাও করছেন, কিন্তু যেটা হয় সেটা, যেমন আমরা বাইরের কোনো ইংরেজির থেকে বাংলায় যখন আমরা অনুবাদ করি, তখন অনুবাদ করার ক্ষেত্রে আমরা দেখি যে একেবারে শব্দ ধরে 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 অনুবাদ করলে কিন্তু তার আনন্দ মজাটা কিন্তু প্রকাশটা করা যায় না। তো সেই জন্যে ওই অনেকটা ভাবটা ঠিক রেখে অনুবাদটা করা, এটাই হচ্ছে চলনটা, এটাই হয়, এবং তাতে কিন্তু আনন্দটা পায়। কোথায় যিনি অনুবাদ করছেন তার বাংলায় দখলের অভাব, নাকি ইংরেজি থেকে অনুবাদ করতে গেলে আমরা একটা ছাঁচে পড়ে যাই, এর বাইরে যেতে চাই না, ওই বাক্যটাকে হুবহু আরেকটা বাংলা বাক্য দিয়ে কেবল প্রতিস্থাপন করতে চাই? না, প্রতিস্থাপন তা না, অনুবাদেরও কিছু নিয়ম আছে। ওই প্রতিস্থাপনের কতগুলো অনুবাদের উপরে প্রশিক্ষণও হয় যে কিভাবে কি হবে, কতটুকু কি। কিন্তু আমি মনে করি যারা এমনি সাধারণভাবেই যারা অনুবাদ করেন তারা কিন্তু ওই প্রতিস্থাপন করা, একবার শব্দ টু শব্দ একেবারে অনুবাদ করে করে বসিয়ে দেওয়া, তা না, এটা কিন্তু মুশকিল, এবং তাতে ভাবটা কিন্তু পরিষ্কার করা যায় না, খুব মুশকিল। এবং যেটা ভালো অনুবাদক যারা তারা কিন্তু এটাই করেন। কবিতার অনুবাদ যখন হয়, কবিতার ওই রকম ধরে ধরে অনুবাদ করলে কিন্তু কবিতার আসল ভাবটাই হারিয়ে যাবে, ওই ইংরেজি কবিতার বা অন্য ভাষার কবিতার। তো আমাদের যেটা অনুবাদকরা যা করেন সেটা হচ্ছে এইভাবেই কিন্তু করেন, এবং তাতে ফলটা ভালোই পাওয়া যায়, এবং পড়তে শুনতে মনে হয় যে বাহ চমৎকার, ঝরঝরা। এই যে ঝরঝরা ব্যাপারটাই কিন্তু ওই অনুবাদকের একটা দক্ষতা, এটি হওয়া দরকার আমি মনে করি, যে মূলানুগের মধ্যে থেকে তারপরে এই যে নিজের ভাবটাকে নিয়ে ওই অনুবাদটা করা, এটাই। আচ্ছা, ফাতেমাতুজ্জোহরাপা, আপনার অভিনয়ের জগতে আনাগোনা রয়েছে এবং অন্যান্য, আপনি তো সব মিলে সব শিল্প মাধ্যমেই কখনো না কখনো নিজের স্পর্শ রেখেছেন, ছুঁয়ে গেছেন, কাজ করেছেন এবং দক্ষতা স্বাক্ষরও রেখেছেন নিঃসন্দেহে। আমাদের নাটকের যেই ভাষা, সেখানে এখন তো একটা চেষ্টা আছে, আগে যেমন একটা চেষ্টা ছিল পশ্চিমবঙ্গ বা নদিয়ার, বা আরও যদি নির্দিষ্ট করে বলি কলকাতার ভাষার সঙ্গে ঢাকাইয়া বা এই দেশের একটা পাল্টা প্রচলন দাঁড় করানোর একটা প্রবণতা ছিল, এখন তো ঢাকাইয়া ভাষার সঙ্গে নোয়াখালীর যেই ভাষা, চট্টগ্রামের যেই ভাষা, মানে উপভাষাগুলোর একটা লড়াই যদি বলি নাটকে চলে আসছে, কীভাবে দেখেন এই যে লড়াই? বলি না, আমি বলি যে এটা খুব দরকার। আচ্ছা, কারণ আমাদের ভাষা এই ঢাকা কেন্দ্রিক ভাষা কিংবা রাজধানী শহর কেন্দ্রিক ভাষা, এবং তার যে ব্যবহার, এটা কি ঢাকায়, একটু ঢাকা তখন একা ঢাকা নাই, এটা অস্তিত্ব কোথায়? অস্তিত্ব খুঁজতে গেলে তুমি দেখবে যে পূর্ণ ঢাকার দিকে চলে যাচ্ছে, সেখানের ভাষাটা কেমন, এবং কেন আমাদের উপভাষাগুলো আসবে না অন্যান্য, যে আমাদের এতগুলো অঞ্চল, একটা ভাষা তো প্রত্যেক, কিন্তু আসছে আপা, মুশকিল যেটা হয় আসা উচিত, হাস্যরসের উপকরণ হিসেবে আসছে। হ্যাঁ, সেটাই। আমি 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 একটু এই ব্যাপারে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে ভাষা উপভাষা ডায়ালেক্ট, যেটা যে আমাদের প্রত্যেক জেলায় এক এক রকমের ডায়ালেক্ট আছে, ডায়ালেক্ট নাটকের চরিত্রের মুখ দিয়ে বলানো অবশ্যই যেতে পারে এবং যায়ও তাই, এবং তাতে কিন্তু মনে হয় যেন খুব বাস্তবানুগ মনে হয়। তো আমার কথাটা হচ্ছে যে আমি যদি ঢাকার ভাষা বলি বা ওই যে পুরনো ঢাকার ভাষা বলি, তো তার প্রতি আমাকে একটু মানে ওই ওই যেরকমভাবে সে উচ্চারণ করে, যেরকমভাবে বলে, সেটা শিখে নিয়ে তারপরে বলতে হবে। কিন্তু এখন যেটা হচ্ছে,
পাবনার ভাষার সাথে ঢাকার ভাষা, যশোরের ভাষা একটা মিলে একটা খিচুড়ি একটা ভাষা। যখন এটা যদি অ্যাক্টিং এর ব্যাপার আসে, তাহলে অ্যাক্টিং যিনি অভিনয় করছেন তিনি এটাকে ফান হিসেবে ডেলিভারি দিচ্ছেন, একদম এটাই ব্যাপার। এই এইটা আমার কথা, ফান করার জন্য বললে সেটা সত্যি দুর্ভাগ্য। না আমরাই ফানি করে দেখাই, যারা বানাচ্ছেন তা তারা বাজার হয়ে অভিনয় করছি, ফানি করে আমরা দেখাচ্ছি মানুষকে হাসানোর জন্য, সেটা হাসানোর কথা না এটা। নওয়াজ, দৈনন্দিন বাংলা আপনারা শিখছেন বলছেন, আপনাদের প্রতিষ্ঠান অর্থাৎ যেখানে আপনারা পড়াশোনা করছেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে, সেখানে এর পরিবেশটা কেমন, উৎসাহ দেয় সেখান থেকে, বা তারা কিভাবে পুরো ব্যাপারটাকে দেখে? আমি তো ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ঢাকায় পড়ে উত্তরায়, আমি দেখছি যে যখন আমি প্রথমে আসছি আমি আমার হোমটা ছেড়ে দিছি, আমার যে ইমোশনস ছিল ওটা বাসায় ছিল, তো আমি এখানে আসছি কান্না করছি অনেকবারে, কারো ছিল না। বাট যখন আমার পরিচয় আমার কলেজ একাডেমিক্স ডিপার্টমেন্ট সাথে হয়েছে, আমার চেয়ারম্যান স্যার আছে মজিম স্যার, তারপরে আমার ডাইরেক্টর স্যার আছে মুশতাক স্যার তো এরকম ট্রিট করে আমার সবাই ফরেনার্সকে, যেরকম আমি ওনার নিজরি ছেলে আর নিজরি মেয়ে, ওটা তো অনেক যে কোনো সমস্যা যারও ছেলে ছাড়বে ওটা নিজরি আপনার অ্যাজ এ প্যারেন্ট সমস্যা দূর করে, মানে আপনি একটা পরিবার আবার এখানে পেয়েছেন। ওটা তো এখন আমি বলতেছি আমি যখন বাসায় যাব যে আমার মতলব কলেজে আছে হিমায়ন স্যার সেক্রেটারি আছে, আমার প্রিন্সিপাল স্যার জাফরুল্লাহ স্যার আছে, তারপরে আমার চেয়ারম্যান স্যার যে আছে মুশতাক স্যার, ওটাকে তো আমি লাইফে কখনই মতলব অনেক মিস করব। আমি মতলব আপনি একটা কথা আমি বলবো, এটা পুরো পৃথিবীতে বাংলা মিষ্টি অনেক ফেমাস। আমি বলতেছি আমি এখানে 5 বছর থেকে বাংলা মিষ্টি থেকে বাংলা মানুষ আর বাংলা মানুষ থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ অনেক ভালো আছে, এটা সব থেকে মিষ্টি যে পাই আমি এটা বাংলা মনে সব সময় আমাকে হেল্প করছি, যে সময় আমার হেল্প চাই ওটা আমাকে হেল্প করছি, যে ঈদ আসে আর কোনো রমজান আসে আমার চেয়ারম্যান স্যার আমার ওনার বাসায় ইনভাইট করে, আমি ওখানে পরে টিচার সাথে কথা বলি, আমি তো অনেক ভয় পাই ভিতরে টিচার কোনো বেদ বি হয়ে নাই, এটা তো তো ওর জন্যই আমি কোনো সময় মিস্টেক বি করতে পারি, বাট ওটা অলওয়েজ অ্যাভয়েড করে আমাকে, সব সময় স্টুডেন্টকে এনকারেজ করে আর সব সময় ওটা আমরা টিচার আর আমরা কলেজ ওটা প্রেফারেন্স দেই বাংলা ল্যাঙ্গুয়েজে, এই জন্যই আমি বাংলা শিখতে পারছি, আমার কলেজ আমাকে অনেক সাপোর্ট করছি। হুজাইয়া, সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলেন, মানে কখনো রিক্সায় চড়তে হলো বা হয়তো উবারে উঠতে হলো, তখন আপনার এই বাংলা কাজে দেয় বা এই বাংলা কতখানি মানে এই বাংলার জন্য তাকে আপনাকে ওই চালক বা ওই মানুষটা আলাদা করে ফেলে কিনা, মানে ভিনদেশী ভাবে কিনা বা কিভাবে আপনাকে গ্রহণ করে? না যখন আমি চাই ক্যাবে করে রিক্সা করি ও জানি আমি ফরেনার, তো আমি যখন বাংলা করি তো ওখানে যখনই আমি বাংলা স্টার্ট কথা করি তো ওখানে আমাকে কোনো প্রবলেম হয় না, যখন আমি বাংলা বলতে পারি না তখন অনেক প্রবলেম হয়েছে কে বুঝি না ও রিক্সাতে রিক্সাওয়ালা বুঝি না আমারকে, বাট যখন আমি বাংলা করি তখন প্রবলেম কিছু হয় না, তো আমি ওনার কথা কথা আমি কথা করছি সামনেতে ফার্স্ট ইয়ারতে প্রবলেম হয়েছে, তারপরে কথা করে করে শুনে শুনে আমি সব বলতে পারি। এবারে খানিকটা দাদার দিকে তাকাতে চাই, আত্মার প্রসাদ বলি, কি ব্যাপার তাকাচ্ছো কেন দাদা? আপনি বুঝিন কি কাম তাকাচ্ছে, কণ্ঠে কবিতা শুনতে চাই। আচ্ছা দাদা তো বুঝিন, হ্যাঁ না এত আগেই জেনেছি যে একটা কবিতা অন্তত করতে হবে, একটা মানুষের বসবাস কবিতায় বই থাকুক বা বই না থাকুক নিশ্চয়ই আমরা কিছু দারুণ শব্দ শুনবো। তো দারুণ হুজাইয়া নওয়াজ পোয়েট্রি রেসিটেশন ইন বাংলা, কবি আসাদ চৌধুরীর একটা কবিতা ফাল্গুন এলেই। ফাল্গুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে বলো? আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি মেটে না পিপাসা,
ফাগুনানি ফুলের তোড়া কখন প্রতিবাদ ফাগুন যেন পাগলা ঘোড়া মানতে চায় না বাঁধ ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায় লোটে তাকে তোমরা শহীদ মিনার বলো আমি যে তার নাম রেখেছি ফেরা নিজের ঘরে ফেরা ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা ফাগুন যেন ফুফুর আরশি দেখে নিজের মুখ ফাগুন শেখায় শুধরে লহে জীবনের ভুল চুক ফাগুন এলেই একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে কোকিল বলবে তাকে বলো ফাগুন এলেই অলি এসে জোটে কলিরা পায় লোটে বলবে তাকে শহীদ মিনার বলো কি সুন্দর না হ্যাঁ লেখা সত্যি বাতাসে এমন মধুর মাধুর্যময় শব্দ ছড়িয়ে পড়ার পর অন্য কিছু বলার স্পৃহা কমে যায় আরেকটা বিরতি থেকে ফিরে এসে আবার আমরা কথা বলি দর্শক আরেকটা বিরতি ভাষার জন্য ভালোবাসা থেকে সাথেই থাকুন বিরতির পরের এই অংশটুকু আমরা ভাষাকে ভালোবেসে ভাষার জন্য ভালোবাসা প্রকাশ করে নিজেদের যেই প্রকাশভঙ্গি সেটাকে তুলে ধরতে চাই শুরু করতে চাই হুজাইয়াকে দিয়ে হুজাইয়া তার মাতৃভাষায় আমাদের কিছু একটা শোনাবেন সেটা গান কবিতা হুজাইয়া কি শুনছি আমরা ভাষাকে ভালোবেসে তুমি কি গাইছো বা কি বলছো আমি কাশ্মীরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি একই এক সং নিশ্চয়ই নিশ্চয়ই আশিক নিহা দাদে হতনম নার পানাস খাপ মে গো আশিক নিহা দাদে হতনম নার পানাস খাপ মে গো আশিকে হাব না বদ জঙ্গো গলায়ো মদন জীবা রোশে চুকনত হোশে ডলায়ো মদন ভরিবা হরন চশমন শর্ম চলায়ো মদনো বাহ বাহ ফতেহ চৌরা বা বলেছেন এটা একটা মিষ্টি গান পুরস্কার এটা একটা স্বীকৃতি না একটা অন্যটা স্বাদ দিলেন সুরের স্বাদটা আমরা পেলাম এবার শব্দের ভাষার স্বাদটা একটু পেতে চাই গানের মাধ্যমে কি বলতে চেয়েছেন আপনি গানের বীজ মে এটা একটা জন্য সিক অফ লাভ ও মতলব আই অ্যাম ওয়েটিং ফর মাই লাভ মাই সোল ইজ মতলব ওয়েটিং ফর হিম অ্যান্ড ইট টার্নস টু অ্যাশেস মতলব ইট টার্ন ইন টু দ্য অ্যাশেস অ্যান্ড মাই টিয়ার্স ডিসলভ মি লাইক লাম্প অফ সুগার ইন দ্য ওয়াটার আর ইউ কামিং তুমি আসবো অর এলস আই উইল লুজ মাই অল মাই সেন্সেস And I weep the dark eyeshadows of my gazelle eyes in the waiting of love. It's a song. প্রিয়তমের অপেক্ষায় ভেরি নাইস প্রহর কাছে তার বর্ণনা শুনলাম নওয়াজের কাছে যেতে চাই নওয়াজ যখন থেকে আমি বড় হয়েছে আমি দেখছি রবীন্দ্রনাথ টাইগর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস দ্যাট আই হ্যাভ কাম অ্যাক্রস সো আই উইল কোট হিজ ফিউ লাইনস সো ইফ আই মেক এনি মিস্টেক ফরগিভ মি So let me try. Jodi tor dak keu shune nai, tumi ekla chalo, ekla chalo, ekla chalo re. Jodi tor sath koi chale nai, tumi ekla chalo, ekla chalo, ekla chalo re. Puran khole ekla chalo, ekla chalo re. So these
lines, they have very important message for your life. Mm-hmm. So in Kashmiri language, I'll just say something. Is kashir shu variya muhabbat kara sani bangladeshan sait ashu variya pasand yet rozon. So I'll quote it in Bengali. Ami shobai bangladeshi juno onek balo bashi. I love this place and I love this country. Thank you. অনেক ধন্যবাদ আপনার আমাকে এখানে পাঁচ বছর আপনি বসতে দিয়েছি রবীন্দ্রনাথকে একটা মানুষ জীবন অবলম্বন করার চেষ্টা করছে ওই বাক্য দিয়ে রবীন্দ্রনাথের লেখা দিয়ে সেটাও দারুণ এই যে একটা ব্যাপার ভাষাকে যে কোনো কিছুকেই যে নিজের ছাঁচে নিয়ে নেয়া দাদা আমরা সেটা কতখানি করতে পারছি আমাদের পাঠ্য বইয়ের ক্ষেত্রে আমাদের উচ্চ আদালতের রায়ের ক্ষেত্রে একটা রায় যদিও কয়েকদিন আগেই হয়েছে বাংলা ভাষায় আমরা কতখানি করতে পারছি বলুন তো আমার তো মনে হচ্ছে যে হচ্ছে মানে যে এই উচ্চ আদালতের যে রায় যে বাংলায় হয়েছে তারপরে নানান ক্ষেত্রে আমাদের যে পড়াশুনোগুলো এতদিন ইংরেজিতে আমরা করে এসেছি সেগুলোর অনুবাদ হচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যদিও আমরা কিন্তু অন্যান্য দেশের থেকে পিছিয়ে আছি যেমন জাপান চীনে সমস্ত জায়গায় কিন্তু তারা একবার সমস্ত পড়াশুনোই তারা তাদের নিজেদের ভাষায় একদম করে আমাদের এখানে এখনও যেহেতু আমরা অনেক দিন পর্যন্ত একটা কলোনির আন্ডারে ছিলাম ব্রিটিশ কলোনির আন্ডারে তো আমরা ওই ইংরেজিতেই অভ্যস্ত ছিলাম কিন্তু স্কুল লেভেলে কলেজ লেভেলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে অনেক কিছু সব বাংলাতে কিন্তু হচ্ছে পাঠ্যপুস্তক পাওয়া যাচ্ছে অনুবাদ করা হয়েছে এটা একটা শুভ ওই নেতিবাচকতার মধ্যে আপনি ইতিবাচকতার কথা বললেন যেমন আমরা এই যে সারা বাংলাদেশে কবিতার কথাই যদি বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে এখন আবৃত্তি সমন্বয় পরিষদের অধীনে প্রায় 400টার মতন দল আছে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছে তারা আবৃত্তি করে সংগঠন করে তারপরে বিভিন্ন দিবস পালন করে এই যে এতগুলো ছেলে মেয়ে আবৃত্তি শিখছে প্রমিত বাংলা শিখছে শুদ্ধ উচ্চারণ শিখছে এটা একটা অনেক এবং তারাই কিন্তু পরবর্তীকালে মানে এদের নতুন জেনারেশন যারা আসবে তাদেরকে এরা শিক্ষক হিসেবে প্রশিক্ষণ দেবে তাই এটা অবশ্যই একটা আশার কথা বলে আমি আপনি সাম্প্রতিক সময়ে অনলাইনে এখন তো গানের জনপ্রিয়তা মাপা হয় একটু ভিন্ন মাপকাঠিতে আপনি জেনেও থাকবেন আশা করছি লাইক কত পড়লো কমেন্ট কত হলো শেয়ার কত হলো এইসব বিচারে তো সেসব মানে অনলাইনে আপনার গানও অনেক পাওয়া যায় কিন্তু আবার এমন অনেক গানও পাওয়া যায় সেগুলো আমি জানি না আপনি আসলে কীভাবে গ্রহণ করবেন মানে যেহেতু মত প্রকাশের স্বাধীনতার যুগ কাউকে তো বাধা দেওয়ার সুযোগ নেই কিন্তু আপনার কানে হয়তো পীড়ন তৈরি করবে এমন সব শব্দ এমন সব উচ্চারণ ব্যবহৃত হচ্ছে তাদের বেলায় দায় টাকার আর তাদের বেলায় বলি যদি পীড়নটা আসলে কার হওয়া উচিত আমি আমার মনে হয় যেটা সরকারি রাষ্ট্রীয়ভাবে একটা রুলস কিছু করা দরকার যেমন কোনো মানুষ কেউ কিছু করতে এই যুদ্ধ আমরা নিজেরা করতে পারবো না কেউ আরেকটা হতে পারে যেটা আমরা আগে করতাম যে পাড়ায় পাড়ায় অনুষ্ঠান হলো দর্শক বললো না এই গানটা ভাল লাগছে না আপনি বন্ধ করেন এটা যখন দর্শক সম্মিলিতভাবে মব যখন বলবে যে বন্ধ করো এটা তখন তারা এবার হয়ে যাবে কী ব্যাপারটা অ্যালার্ট হয়ে যাবে যে কী ব্যাপারটা চাচ্ছে না আমাকে কেন এই গান করার জন্য এই প্রতিবাদটা মানে আমি চাই যে সরাসরি দর্শকই তাদের প্রতিবাদটা করুক তাহলে ওই ধরনের খারাপ জিনিসগুলোর সাথে সামনে প্রেজেন্টেড হবে না মঞ্চে এটা আমার ধারণা দাদা আপনার আমি যেটা মনে করি সেটা হচ্ছে ও যেটা বলছিল সৌমিত্র যেটা বলছিল সেটা হচ্ছে যে এই যে অনলাইনে আমরা বা ইউটিউবে বা নানান কিছুতে যে আমরা গানগুলো শুনছি সেটা হচ্ছে ফাতেমাতুজ জোহরা এক মাপের শিল্পী সারা জীবন সে গানের পেছনে জীবন দিয়ে দিয়েছে তার যে নিবেদন সঙ্গীতের প্রতি কিন্তু আজকাল দেখছি যে একটু মিউজিক প্রযুক্তি এবং কি বলে মিউজিক আগের থেকে তৈরি করা তার মধ্যে গলা দিয়ে মানে প্রযুক্তিটাকে শিল্পী বানিয়ে দিচ্ছে সে আসলে গান গাইতে জানে কি না জানে কেমন ভাষা কেমন লিরিক সব কিছু নিয়ে এ অজস্র অনলাইনে আমরা গান দেখতে পাচ্ছি তার না হচ্ছে পদবাচ্য না হচ্ছে তোমার একটা ভিন্ন এপিসোড করা দরকার এই সব দিক থেকে এগুলো নিয়ে কথা বলতে সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে কিন্তু এই প্রযুক্তি কিন্তু আমরা রোধ করার আমাদের হাতে কোনো এটা এটা করা যাবে প্রযুক্তি তো রোধ করতে পারবো না সেটা শুধু ওই যে শুভ বোধ শুভ সুবিবেচনা এবং এই চর্চা
অনেক বেশি অমন গান, একই সঙ্গে ফাতেমা তুজ্জোহরার বা সাবিনা ইয়াসমিনের বা আরো অনেক বেশি গান, আরো অনেক বেশি অন্যান্য সঙ্গীত, সেগুলোর চর্চা নিশ্চয়ই সমান্তরালে চালাতে হবে। এরপরে সময় কাকে টিকিয়ে রাখে সেটা তো সময়ের কাছে ছেড়ে দেওয়ার প্রশ্ন। আমরা শেষ দিকে চলে এসেছি দাদা, যেটা আমাদের জন্য আরেকটা বাড়তি পাওয়া যদি আরেকটা কবিতা আমরা শুনতে পারি। ঠিক আছে, আমি একটা কবিতাই শুনিয়ে দিই, কথা তো অনেক বলেছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কাল বসে খিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি, না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারি, একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষ, রাত জাগা চাঁদ চুমখে ছিল হেসে, পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা, যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খেপাবুনো, সেই আঁধারের পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা, ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে দেশের দাবিকে রোখে, ওদের ঘৃণা পদাঘাত এই বাংলার বুকে, ওরা এ দেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয়, ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে কাড়ি, একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি, আজও জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে, জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি। নওয়াজ কিছু বললো, তুমি বাংলাদেশের মানুষের দেশে ভালোবাসা এর আগে প্রকাশ করেছো, এর বাইরে কিছু বলার আছে কিনা? আমি একটা ঘটনা বলি, এটা দুই তিন দিন আগে কথা। আমার বন্ধু আছে, ওটা আমার রুমে আসছি রেজা, ওটাকে আমি বলছি কি এটা লাস্ট বছর, এটা কই মাস আসে পরে আমি দেশে চলে যাব। ওটা আসে কনা করছি, ওটা জীবনে এত স্ট্রং আমি দেখছি, ওটা কোনোদিন কনা করছি নেই। তো আমি যখন প্রথম থেকে বাসা থেকে চলে আসি, আমি কনা করছি বাসায় কি বাসায় ছাড়তে হবে, এটা অনেক সমস্যা হবে। আমি এখন আমার সমস্যা আছে, যখন আমি বাংলাদেশ ছেড়ে দেব, আমি এখানে যখন ছাড়ব আমি কন্যা করব, এরকম আমার রিলেশনশিপ হয়ে গেছে। তো সবাই বাংলাদেশে জন্য আমি বলি, আপনার অনেক ভালো কান্ট্রি, অনেক ভালো মানুষ, আপনি খুব হার্ড ওয়ার্কিং পার্সন আছে। আমাকে, আমি তো অনেক লেজি পার্সন ছিল, আমাকে একটু হার্ড ওয়ার্কিং বানাইছে। সো সবাইকে ধন্যবাদ, আই লাভ দিস কান্ট্রি অ্যান্ড আই লাভ দিস প্লেস। আই থিঙ্ক a big part of my life is here and big part of my emotions will stay here and I'll always love, miss and I'll always have a special place in my heart. Amar purane sob shomoy bangladesh ekta sthane thakbe, maya bidheche take bojha jacche bishal fatima tujohra apa baki shobar kach theke bhashar proti nibedon niyechi amra ভাষার জন্য সবাই তার তার মতো করে গিয়েছেন বলেছেন, এবার আপনার পালা। এবং তার আগে আমি বিদায় নিতে চাই। দর্শক, আপনারা সবাই সঙ্গে ছিলেন, আলোচনা শুনেছেন, আবৃত্তি শুনেছেন, কথোপকথন শুনেছেন এবং নানাভাবে আমি যে অবয়বের কথা শুরুতে বলছিলাম সেটা আপনারা দেখলেন, কোথাও বিক্ষিপ্ত, কোথাও সমৃদ্ধ, প্রবল, প্রচণ্ড, আবার কোথাও কারো কারো চোখে তো সংকটাপন্নও বটে। এসবের মধ্য দিয়ে এগিয়ে চলা এবং এই স্রোত, এই প্রবাহ নিশ্চয়ই আমাদের সামনের দিকে নিয়ে যাবে এবং নিশ্চয়ই আমাদের যে এগিয়ে চলা তার সঙ্গে সাযুজ্য রেখে, তার সঙ্গে একই মাত্রায় আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, সেটি ভিত্তিভূমিও হবে আমাদের এই এগিয়ে চলার, সেটি আমাদেরকে আরও প্রাণিত করবে এবং যে কোনো সংকটে হয়তো এই যে ভাষা আন্দোলনের ইতিহাস পথ দেখাবে, শহীদদের ইতিহাস পথ দেখাবে, তাদের আত্মত্যাগ আমাদেরকে আরও বেশি উদ্বুদ্ধ করবে দেশের জন্য, মানুষের জন্য করবার, ভাববার। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা গানে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শেষ করতে চাই ভাষার জন্য ভালোবাসা অনুষ্ঠান। ধন্যবাদ।
কথা তোমাদের জন্য। যে গানটা আমি তোমার ভাষার জন্য ভালোবাসার কথাটা দিয়ে মনে হলো, এটা আমার জীবনে প্রথম সুর করা ছিল, আমার নিজে সুর করা, এবং লেখাটা ছিল শহীদুল হক খান আমাদের যে ছবির মানুষ আর কি, ছায়াছবির মানুষ। তুমি জানতে চেয়েছিলে কে আমার প্রথম ভালোবাসা, আমি বললাম বললাম সে আমার মুখের বাংলা ভাষা, তুমি জানতে চেয়েছিলে কে আমার প্রথম ভালোবাসা, আমি বললাম বললাম তুমি জানতে চেয়েছিলে কে আমার প্রথম স্বপ্ন নায়ক, তুমি জানতে চেয়েছিলে কে আমার প্রথম স্বপ্ন নায়ক, আমি বললাম সে তো অনেক রফিক শফিক সালাম বরকাত, তুমি জানতে চেয়েছিলে আমি বললাম 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 বললাম।